Assalamualaikum. ATN Bangla সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে তার বিল আদায় করত রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের এজিডির নির্দেশে বিশেষ সুযোগ করোনা উপসর্গে বিভিন্ন জেলায় আরো 15 জনের মৃত্যু মৌলভীবাজারে মারা গেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রাম বন্দরে কয়েক টন দাহ্য রাসায়নিকের মজুদ বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর উদ্বেগে কর্মকর্তা ও ব্যবসায়ীরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিনামূল্যে করোনা পরীক্ষা করা হতো সরকারি প্রতিষ্ঠান নিপসমে কিন্তু নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 টাকা আদায় করত রিজেন্ট হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে এই অনিয়ম করতে বাধ্য হতো বলে জানিয়েছে নিপসম শুধু তাই নয় কেন্দ্রীয় ঔষধাগারের আইসিইউ ভেন্টিলেটর সহ বেশ কিছু মেশিন পত্র দেয়া হয় রিজেন্ট হাসপাতালকে এটিএন বাংলার অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল সময় যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে রিজেন্ট হাসপাতালের দুর্নীতির নানা তথ্য এতে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম করোনার শুরুর দিকে বেসরকারি হাসপাতাল এএমজেড ও রিজেন্ট থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করত জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম পরে তা বাতিল করা হয় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার নির্দেশে রিজেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা অব্যাহত রাখে নিপসম প্রতিষ্ঠানটি বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করলেও নমুনা প্রদানকারীর কাছ থেকে 3,500 করে টাকা নিত রিজেন্ট হাসপাতাল এই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি লেখেন নিপসমের পরিচালক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ এ ব্যাপারে দায়সারা বক্তব্য দিয়েছেন নাসিমা সুলতানা পরিচালক একটা পত্র দিয়েছিলেন যে উনি অর্থনৈতিক যেহেতু এটা কোভিড ডেডিকেটেড হাসপাতাল সরকারের সাথে এমনি হয়েছিল এরকম একটা আদেশ দেওয়া হয়েছিল নিপসম থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আর আপনার যে নির্দেশনাটা সেটা যথাযথ ছিল না অনৈতিক ছিল না এখন উনি দিয়ে দিয়েছেন এখন আমি কি বলবো শুধু তাই নয় নিয়ম বহির্ভূতভাবে সরকারি মেশিনপত্র রিজেন্ট হাসপাতালকে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডি সেগুলোর মধ্যে রয়েছে ডায়ালাইসিস মেশিন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আইসিইউ ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড রিজেন্ট হাসপাতাল সিলকালা থাকায় নষ্ট হবার পথে কোটি টাকার এসব মেশিনপত্র সেগুলো ফেরত এনে সরকারি কোভিড হাসপাতালে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সিএমএসডির নতুন পরিচালক আমরা শুধু যেটা বলেছি যে যেহেতু হসপিটাল শেয়ার ব্যাপারে কিছু অভিযোগ আছে এদের এটাকে আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করেছে সুতরাং এই হসপিটালে আমাদের এই জিনিসগুলো ফেরত পাওয়া কারণ এটা তো আমার সময় ঘটেনি সেটা তো সমীচীন নয় বলে মনে করেই তিনি মন্ত্রণালয়কে লিখেছি আমি যতদূর জানি যে মন্ত্রণালয় যাবে ব্যবস্থা নিচ্ছে রিজেন্টের পাশাপাশি রিজেন্টের অংশীদার হিসাবে রিজেন্টকে সুযোগ করে দেওয়ার দায় হিসাবে তাদের সকলকে জবাব দিতে আনতে হবে মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক কর্মচারী হোক না কেন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক না কেন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন শুধু রাজনৈতিক পরিচয় নয় শাহেদের দুর্নীতিতে সহায়তা করছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখন শুধু তার বিচার নয় এসব অপকর্মের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি উঠেছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে মৃত্যু হয়েছে এক মুক্তিযোদ্ধারও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট করেছেন নিয়াজ্জামান সাজীব সারা দেশব্যাপী এখনও চলছে করোনার থাবা প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার করোনায় মারা গেছেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আজিজুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 2 নারীসহ 6 জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে 45 জন
কুষ্টিয়ায় গত চব্বিশ ঘন্টায় মারা গেছে দুজন, নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। বরিশালে করোনায় মৃত্যু হয়েছে দুজনের, এছাড়া বিভাগের ৬ জেলায় আরও শনাক্ত হয়েছে নার্স পুলিশ সহ ৬১ জন। কোভিড ১৯-এ চট্টগ্রামে মারা গেছে একজন, নতুন শনাক্ত ১২৮ জন। নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন শনাক্ত ৫০ জন। গত ২৪ ঘন্টায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জের কাশিয়ানীর বাসিন্দা ৭৫ বছর বয়স্ক রাবেয়া মারা গেছেন। এই বিভাগের ১০ জেলায় ২৪৮ জন নতুন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুর রহমান নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ যাবৎ নারায়ণগঞ্জে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু না থাকলেও গত ২৪ ঘন্টার মধ্যে আক্রান্ত হয়েছে ২১ জন। এদিকে নাটো সদর উপজেলার ২৬ জন সহ নতুন করে ৬২ জন, শরীয়তপুরে ১৭ জন, বগুড়ায় ৬৫ জন, নেত্রকোনায় ২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা। লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর উদ্বেগ দেখা দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ঘিরে। সাধারণ পণ্যের পাশাপাশি বিভিন্ন রকমের রাসায়নিক দাহ্য পদার্থ আমদানি হয় দেশের প্রধান এই বন্দর দিয়ে। ঝুঁকিপূর্ণ বিস্ফোরক এমন অনেক রাসায়নিক পণ্য দীর্ঘদিন ধরে পড়ে আছে সেখানে, যা খালাস হচ্ছে না, আবার ধ্বংসও করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। শিল্প কারখানার জন্য প্রায় বিভিন্ন দেশ থেকে মেশিনারির সাথে দাহ্য ও রাসায়নিক পণ্য আমদানি হয় বাংলাদেশে। এর বেশিরভাগই আসে চট্টগ্রাম বন্দর হয়ে। বন্দরে এসব পণ্য রাখার ১৪টি শেডে কয়েকটিতে দীর্ঘদিন ধরেই পড়ে আছে নানা ধরনের কেমিক্যাল ও দাহ্য রাসায়নিক। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুধু পি শেডেই রয়েছে ১৩ গ্রাম ও ৫৫ প্যালেট মারাত্মক দাহ্য পদার্থ, যার কোনোটি আমদানি করা হয় ২৮ বছর আগে। গত ১৫ জুলাই হঠাৎ পুড়ে যায় বন্দরের ৩ নং শেডে থাকা গার্মেন্টসের কাপড়, মেশিনারি সহ মূল্যবান বিভিন্ন ধরনের পণ্য। তখনই ধারণা করা হয় সংস্কার কাজ করার সময় দাহ্য রাসায়নিকের সংস্পর্শে সেখানে আগুন লাগে। যদিও ওই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ হয়নি। সম্প্রতি লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের। কাস্টম কর্তৃপক্ষ এবং বন্দর যৌথভাবে এগুলো যত তাড়াতাড়ি ডিসপোজাল করা যায় তত আসলে ভালো হবে। হাইড্রেন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম অথবা স্প্রিংলার সিস্টেম সহ এই ধরনের আধুনিক প্রযুক্তিগুলিকে বন্দরের বিভিন্ন গোডাউন এবং বন্দরের সংবেদনশীল জায়গাগুলিতে স্থাপন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমদানির পর কাস্টমস সহ নানা জটিলতায় খালাস না হওয়ায় ৮৩০০ কন্টেইনার ৬ মাস থেকে ২০ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে আছে রাসায়নিক, দাহ্য ও বিস্ফোরকও। এসব পণ্য বন্দরে নিরাপত্তা বিঘ্নিত করায় এখন দ্রুত নিলামের উদ্যোগ নেওয়া হচ্ছে। যত কম সময়ে যে কোনো কেমিক্যালস বন্দরের ভিতরে অবস্থান করুক, কারণ বন্দর হচ্ছে টেম্পোরারি সময়ে রাখার জন্য, খুব স্বল্প সময়ে কালীন রাখার জন্য। এর আগেই আমাদের অনুরোধ সবসময় থাকবে, যারা ক্লিয়ারেন্স দেন তারা দ্রুত ক্লিয়ারেন্স দিবেন এবং এ ধরনের পণ্য যাতে বন্দরের ভিতর থেকে বাইরে চলে যায়। খুব দ্রুতই আমরা এটা একটা কমিটি করে দেবো, যাতে এই নিলাম কার্যক্রমটা আরও তাড়াতাড়ি করা সম্পন্ন হয়। প্রয়োজনে কেমিক্যালের জন্য দরকার পড়লে আলাদা করে একটা নিলাম সেল করা হবে, সেক্ষেত্রে নিলামে বিক্রি না হলে অবশ্যই আমাদের আইন কানুন মেনে ধ্বংসের দিকে যেতে হবে। ২০১৪ ও ২০১৫ সালেও চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্য খালাসের সময় বেশ কয়েকজন আহত হয়। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর আতঙ্ক আরো বেড়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। একদিনের আকস্মিক সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে সকাল ১১:৩০টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। হর্ষবর্ধন শ্রিংলার সফর নিয়ে বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতির মধ্যেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে তার এই ঢাকা সফর। দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবে বলে জানা গেছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। রাতেই তিনি দেশে ফিরে যাবেন। তার সফরের বিষয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয়, যাতে করে এটা কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব, যে এগুলার কোনো তেমন ভিত্তি আমরা দেখি না।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। তারা তিনজনই 31 জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন। সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গভীর সমুদ্রবন্দরে মাছ আহরণ ও কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূর করা সহ 7 উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। উপস্থাপিত অন্যান্য উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে বরিশালের বাকেরগঞ্জ ও পটুয়াখালীর বাউফলে নদী ভাঙন রোধ প্রকল্প, খুলনা সড়ক জোনে সরু ও ঝুঁকিপূর্ণ সেতুর স্থলে কংক্রিটের সেতু নির্মাণ এবং কুমিল্লা ও চাঁদপুরে সড়ক প্রশস্তকরণ। আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা। দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত রোগে ভোর রাতে তার মৃত্যু হয়। 82 বছর বয়সী গুণী এই আলোকচিত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1937 সালের 29 ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন সাইদা খানম। দেশে বিদেশে বেশ কিছু সেমিনারে অংশ নেন তিনি। খ্যাতিমান পরিচালক সত্যজিৎ রায়ের ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন সাইদা খানম। এবার শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন করার জন্য ডিএসি মোবাইল অ্যাপস ব্যবহারকারীদের কাছ থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসির পরিষদ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মোবাইল অ্যাপস রেজিস্ট্রেশন নিয়ে ব্যবহার না করা বা নিষ্ক্রিয় এমন গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য গত 9 আগস্ট ট্রেক হোল্ডারদের চিঠি দেয় ডিএসই। একই সঙ্গে মাসিক ভিত্তিতে 150 টাকা ফি আরোপ করা হবে বলেও জানিয়ে গত কদিনে বিনিয়োগকারীদের মধ্যে সমালোচনা হয়। এরই আলোকে ডিএসির পরিষদ ফি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর অ্যাপস ব্যবহার করে না এমন নিষ্ক্রিয় গ্রাহকদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইনস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 25 আগস্ট বিকেল 3:30 বেলিজিং ও 20 আগস্ট বিকেল 3:00 ইনস্ট্যান্ড ইন্স্যুরেন্সের সভা অনুষ্ঠিত হবে। সভায় বেলিজিংয়ের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 10% বোনাস লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের 30 জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। ইসলামিক ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমাপ্ত হিসেব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঘোষিত নগদ লভ্যাংশ BEFTN এর মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসেবে পাঠিয়েছে কোম্পানিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষ কূটনৈতিক নেতৃত্বের কারণে স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য পদ অর্জন করে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি জানান, দেশের অনেক বিরোধিতা সত্ত্বেও জাতির জনক তার লক্ষ্যে অটুট ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ আয়োজিত অনলাইন সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আদেশ বাস্তবায়ন না করায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। 2 বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা 2018-এর 2টি অংশে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে 2 মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশ পালন না করায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড ট্রাস্ট সার্ভিসেস ব্লাস্টের আবেদনে বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ 2 সপ্তাহের এই রুল জারি করেন।
নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০ সালের এই দিনে তাকে হত্যা করে ভূমিদস্যু সন্ত্রাসীরা। বহুল আলোচিত এই হত্যাকাণ্ড দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা নিন্দা জানায়, কিন্তু দীর্ঘ সময়েও শেষ হয়নি এই হত্যাকাণ্ডের বিচার কাজ, শাস্তি হয়নি হত্যাকারীদের। আলফ্রেড সরেনের ভাই জানান, তাদের পরিবারের ৬৩ বিঘা জমির প্রায় সবটুকুই ভূমিদস্যুরা দখল করতে চাইছে। এদিকে আলফ্রেড সরেনের পরিবারের অন্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। যে ভূমিদস্যুগুলান আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তারাই আবার সেই সম্পত্তিগুলান চেক সরকারের চেক কেটেছে। ওই চেক কেটে মনে করেন যে প্রতিনিয়ত প্রতি সিজনে আমাকে হুমকি ধুমকি দেয় এখান থেকে তুলে দেওয়ার। সরকারের কাছে জোর দাবি করি, আসামিদের পক্ষ থেকে যে একাধিক রিট মহামান্য হাইকোর্টে আছে শুনানির জন্য প্রস্তুত হয়ে আছে, সেগুলো দ্রুত শুনানি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দফায় দফায় বৃষ্টি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি জেলা শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৬ সেন্টিমিটার এবং কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়েছে। টানা দুই মাসের বন্যায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ সহ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে নদী ভাঙ্গনও। এদিকে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের আরিচায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে, নষ্ট হয়েছে ফসলি জমি। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে মেঘনা নদীর পানি, তবে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘনা ও তিতাস নদীর পানি বাড়তে থাকলেও এখনও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ইছামতি ও কোদলা নদীর উজানের পানির ঢলে যশোরের শার্শা উপজেলার নিম্ন অঞ্চলে ৩০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তিনটি স্লুইস গেট থাকলেও তা ত্রুটিপূর্ণ হওয়ায় উজানের পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পাঁচ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হল পৃথিবীর দীর্ঘতম সাগর সৈকত কক্সবাজার। সীমিত আকারে খুলছে এই পর্যটন নগরীর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থানগুলো। করোনার ভয়ে এই প্রথম এত দীর্ঘ সময় স্থবির ছিল কক্সবাজার। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের ৫০০রও বেশি হোটেল মোটেল। স্থানীয় প্রশাসনের বিধিনিষেধে এ সময় বন্ধ থাকে সাগর সৈকত সহ শহরের কয়েকশো রেস্টুরেন্ট, বিপণী বেতান, বার্মিজ মার্কেট সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, লকডাউনও দেওয়া হয় পৌরসভা এলাকায়। তবে সীমিত আকারে হলেও পাঁচ মাস পর সেই নগরী এখন ফিরছে পুরনো সেই চেনা রূপে। সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি, আর আমরা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন গ্রহণ করার জন্য রেডি হয়ে আসি। দীর্ঘদিন দোকান বন্ধ ছিল আমাদের, দোকানে অনেক কিছু মালামাল পৌঁছে গেছিল, নষ্ট হয়েছে, আমরা ফেলে দিয়ে প্রায় নতুন করে আবার জেলা পরিষদের অনুমতি পেয়ে আমরা নতুন করে মালামাল তুলে পর্যটন সেবার জন্য আমরা দোকানটা আবার নতুন করে চালু করলাম। বীজ খুলে দিচ্ছে, আশা করি আমাদের ব্যবসা বাণিজ্য এখন হয়তো ভালো হতে পারে। সোমবার থেকে খুলেছে হোটেল, মোটেল, মার্কেট, খোলা হয়েছে দর্শনীয় স্থানগুলো। তবে এসবের স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি দিয়েছে জেলা প্রশাসন, থাকবে ভ্রাম্যমান পরিদর্শক দল, পর্যটকদের মানতে হবে বেঁধে দেয়া নিয়ম কানুন। পর্যটন হোটেল, মোটেল, পর্যটন এরিয়া, রেস্টুরেন্ট, এই সংশ্লিষ্ট যা আছে এগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে যাতে পরিচালনা করতে পারে সেই জন্য আমরা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পর্যটকদের কাছেও আমার আবেদন থাকবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশও বাড়তি প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সাগর সৈকতে। টিম ম্যানেজমেন্ট কমিটি এবং সাগর তীরের রেস্কিউ টিমগুলো তৈরি দর্শনার্থীদের নিরাপত্তায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালিতে। রবিবার ডেথ ভ্যালির ন্যাশনাল পার্কে ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা ৫৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির পশ্চিম উপকূল জুড়ে তাপদাহ চলতে থাকায় চলতি সপ্তাহে
তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এদিকে শনিবার তীব্র তাপপ্রবাহের কারণে বিকল হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র, ফলে টানা দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওই অঞ্চল। শতাব্দীর আগে এ স্থানের তাপমাত্রা 56.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নিয়ে বিতর্ক থাকায় এবার রেকর্ড 54.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে সর্বোচ্চ বলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে আগামী 10 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাপদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের 3 মাত্রার জরুরি সতর্কতা জারি করা হয়েছে। রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় 7,000 পিস ইয়াবা উদ্ধার করেছে লালবাগ বিভাগের গোয়েন্দারা। এর সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, কক্সবাজার থেকে বিভিন্ন যানবাহনে করে এই মাদকগুলো ঢাকায় আনা হয়। মাদক বহনের কাজে পরিবহনের কতিপয় অসাধু লোকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার ধামরায়ে বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার লেবু বাগান। একদিকে করোনাভাইরাসের প্রকোপ, অন্যদিকে বাগান নষ্ট হয়ে যাওয়ায় চরম অর্থ কষ্টে রয়েছে এই উপজেলার কৃষকরা। লেবু বাগানের পাশাপাশি মাছের ঘের সহ অন্যান্য ফসলও বন্যার কারণে নষ্ট হয়ে যাওয়ায় পরিবারের পরিজন নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করছে তাদের পরিবাররা। আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে প্রণোদনা দাবি করেছেন ক্ষতিগ্রস্ত এই কৃষকরা। এবার পার্টেক্স খেলার খবর। শাখতার দোনেস্ককে 5-0 গোলে হারিয়ে ইউরোপা লীগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। জার্মানির ডুসেলডর্ফে ম্যাচের 19 মিনিটে প্রথম সুযোগেই দলকে এগিয়ে নেন লুতারো মার্টিনেজ। এরপর 64 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দ্যাম্ব্রোজিও। 10 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিনেজ। এরপর 78 আর 83 মিনিটে শাখতারের জালে বল পাঠান রোমেলো লুকাকো। এতে ইউরোপা লীগের টানা 10 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন এই বেলজিয়ান তারকা। কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, বোর্ড পরিচালকরা সেতিয়েনকে মূল দায়িত্ব থেকে রাখতে সম্মত হয়েছেন। দলকে ঢেলে সাজানোর এটাই প্রথম পদক্ষেপ তাদের। দায়িত্ব পাওয়ার 7 মাসের মাথায় চাকরি হারালেন স্প্যানিশ এই কোচ। তার অধীনে বার্সেলোনার এই মৌসুমটি শেষ হয়েছে কোনো রকম ট্রফি ছাড়াই। 25 ম্যাচের ক্যারিয়ারে তিনি দলকে এনে দিয়েছেন 16 জয় 4 ড্র আর 5 পরাজয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিনামূল্যে করোনা পরীক্ষা হতো সরকারি প্রতিষ্ঠানে, তার বিল আদায় করত রিজেন্ট হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তরের এজিডির নির্দেশে বিশেষ সুযোগ। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় আরো 15 জনের মৃত্যু। মৌলভীবাজারে মারা গেছেন জেলা পরিষদ চেয়ারম্যান। আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব দেখা করবেন প্রধানমন্ত্রীর সাথে। চট্টগ্রাম বন্দরে কয়েক টন দাহ্য রাসায়নিকের মজুদ। বৈরুতের ভয়াল বিস্ফোরণের পর উদ্বেগে কর্মকর্তা ও ব্যবসায়ীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla Ltd।